কর্মসংস্থান এবং এমএন জায়গা নিয়ে গত 14 নভেম্বর দিল্লির মোগলঙ্কর হলে এই প্রথম সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন জাতীয় পর্যায়ে একটি কনভেনশন সংগঠিত করে। তাতে 520 জনেরও বেশি প্রতিনিধি সেখানে প্রতিনিধিত্ব করে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে, কেরালা, পশ্চিমবাংলা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তারপরে বিহার, হরিয়ানা, এইসব স্টেট থেকে 520-এর বেশি সেখানে প্রতিনিধি প্রতিনিধিত্ব করে। সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে র্যাগাকে বাঁচাবার লক্ষ্যে, অর্থাৎ এই র্যাগাতে যে সকল শ্রমিকরা কাজ করেন, গ্রামীণ শ্রমিকরা, তাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলোকে রক্ষা করা, এবং এটা সম্প্রসারণের প্রশ্নে 10ই ডিসেম্বর একই তারিখে গোটা দেশে সেখানে যে সচিবালয়গুলো আছে এবং জেলা সদরে নির্দিষ্ট করা দুইটা বিষয়, একটা হলো আমাদের যেখানে সেক্রেটারিয়েট এবং তার বাইরে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেগুলো আছে ভারতবর্ষের, সেই জায়গায় এই আন্দোলন বা বিক্ষোভটা আমরা সংগঠিত করব। তো আমাদের স্টেটে, আমাদের স্টেট সেক্রেটারি এখানে বললেন, আপনাদের কাছে শুনলেন, আমাদের স্টেটে যে সিদ্ধান্তটা আমরা নিছি সেটা হলো বিভিন্ন মহকুমাতে আমরা যে জায়গায় মিছিল সভা সংগঠিত করার মতো পরিস্থিতি পরিবেশ আছে সেখানে মিছিল সভা আমরা সংগঠিত করব। যে জায়গায় করা যাবে না সেই জায়গায় এই কর্মসূচির সমর্থনে হল সভা সংগঠিত করা যেতে পারে, তার জন্য গোটা রাজ্যে তা প্রস্তুতি শুরু হয়েছে। আপনারা এই বিষয়টা দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমরা ওই দিন 10 তারিখে 10ই ডিসেম্বর যে আন্দোলন কর্মসূচিটা সফল করার প্রশ্নে যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে বানু ঘোষ স্মৃতি ভবনের সামনে আমরা জমায়েত হব দুপুর দুইটায় আমরা একটা মিছিল করব। মিছিলের পরে প্যারেস চুমনিতে আমরা একটা সভা সংগঠিত করব। এই যে আমাদের চার্টার অফ ডিমান্ড অল ইন্ডিয়াতে 12টা, ত্রিপুরা স্টেটে আমরা একটা যুক্ত করলাম, এটা নেওয়া হলো 13টা। আমাদের রাজ্য সম্পাদক বললেন আপনাদের কাছে, এ প্রসঙ্গে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 18-19 অর্থ বছরে আমাদের রাজ্যে মাত্র 39 দিন শ্রম দিবস সৃষ্টি করা গেল। আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন যে র্যাগাতে 12 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য একাধিক অর্থ বছরে সেখানে একদম প্রথম সারিতে আমরা ছিলাম, প্রথম দিকে ছিলাম, আর এটা কখনো 92 থেকে 94 দিন পর্যন্ত শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে আমাদের রাজ্যে, আর এটা কমতে কমতে এখন 39 দিনে এসে লাগলো। তার পাশাপাশি লক্ষণীয় একটা বিষয় হলো যে টুয়েপ যে প্রকল্পটা, বিশেষ করে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, কর্পোরেশন এলাকায়, বস্তি এলাকায় বা কর্পোরেশন এলাকায় যে সকল গরিব শ্রমজীবী অংশের মানুষ বসবাস করেন তাদের সাহায্য করবার জন্য আমাদের ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে টুয়েপ প্রকল্পটা চালু করেছিলেন, কিন্তু গত অর্থ বছরে দেখা গেল মাত্র 25 দিনের কাজ সেখানে হয়, শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে, অথচ একটা সময় 60 থেকে 65 দিন শ্রম দিবস সৃষ্টি করা সম্ভব হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে আমরা 10 তারিখ গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও এই কর্মসূচিটা, এই বিক্ষোভ কর্মসূচিটা বা সভা বা মিছিল আমরা সংগঠিত করব। এই কর্মসূচি প্রচারের প্রশ্নে আপনারা সদর্থক ভূমিকা পালন করবেন।